গোপীবল্লভপুরে একই দিনে বাজ পড়ে দুটি পৃথক জায়গায় দুজনের মৃত্যু হয়েছে। বিকেল থেকে শুরু হয় ঝড় বৃষ্টি আর বজ্রাঘাত, আর সেই বজ্রাঘাতে সুবর্ণরেখা নদীতে মাছ ধরতে গিয়ে মৃত্যু হয়েছে মধুরাম সরেনের, বয়স আনুমানিক 33 বছর। আর অপরদিকে গোপীবল্লভপুরের আঠাঙ্গিতে বালি খাদানে স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে আরেকজনের। আর এই পৃথক দুটি ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্যকোট এলাকায়। ঘটনা বলতে আমাদের জগন্নাথপুরের একটি ছেলে, নাম হচ্ছে বুধারাম সরেন, এরা মাঝে মধ্যে নদীতে মাছ ধরতে যায়। তো আজকে ওরা মাছ ধরতে গেছিলো ওই করবনিয়া নদীতে আর কি, সুবর্ণরেখা নদীতে করবনিয়া ঘাটে। তো হঠাৎ করে মেঘ সাজার পরে এমনি বাজ পড়ে, তো ছেলেটা চান করতেছিল, চান করার সময় ছেলেটার গায়ে বাজ পড়তেই জলের মধ্যে ছেলেটি তলিয়ে যায়। তারপর তার সঙ্গে যারা গেছিলো মাছ ধরতে, তারা সঙ্গে সঙ্গে এসে করবনিয়া থেকে একটা টেম্পু ডেকে ছেলেটিকে স্থানীয় গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। নিয়ে আসলে এখানে ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই 20-21 জন মতো। বাকিটা সকলে কি সুস্থ আছে? হ্যাঁ, বাকিটা সকলে সুস্থ আছে। আমার নাম দেবাশিস গিরি। আমরা একসঙ্গে মানে চান করছিলাম, চান করে আমি গাড়িতে চলে এসেছি, সে চলে গেল তো বাথরুম করতে। আচ্ছা, বাথরুম করে আসার মানে আসতে রাস্তার মধ্যে মানে ওই বজর ঘিরে বাজ পড়েছিল। কোথায় হয়েছে ঘটনাটা? বালি খাদানে। গাড়ির ড্রাইভার গোটে 16 চাকা গাড়ি চালায়। আর ঠাঙ্গি বলে জায়গার নাম আছে। যে মারা গেছে ওনার নাম কি? নাসিম আনসারি। বয়স কত হবে ওনার? ওই 32। বাড়ি কোথায়? ঝাড়খণ্ডে। তারপরে বালি খাদান থেকে হাসপাতালে নিয়ে গেলাম। আচ্ছা, আমার নাম মুস্তাফ। আপনি গোপীবল্লভপুরের করবনিয়া এবং আঠাঙ্গি এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দুজনের। ইতিমধ্যে পুলিশ সূত্রে তাদের নাম পরিচয় জানা গেছে। একজনের বাড়ি গোপীবল্লভপুরের, অপরজনের বাড়ি ঝাড়খণ্ডের। আর পৃথক দুটি জায়গায় বজ্রাঘাতে মৃত্যুতে শোকের ছায়া যেমন নেমেছে, ঠিক অপরদিকে গোটা এলাকায় চাঞ্চল্য। গোটা বিষয়ে তদন্ত করছেন গোপীবল্লভপুর থানার পুলিশ। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, News18 বাংলা লোকাল। একবারে এগুলো মুখটা বলে দিতে পারে।